এখানে আমি প্রথমবার এসেছি, তো আসার পরে আমি ভাবিনি জায়গাটা এত সুন্দর হবে, অনেক সুন্দর। তো যারা আসতে চান তারা আসতে পারেন, ভালো, নিরাশ হবেন না। শাপলায় শাপলায় ভরে উঠেছে সাতলার বিল, যতদূর চোখ যায় রক্তিম হাতছানি। বিলের পানিতে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা। প্রাকৃতিক এই রূপ দেখার জন্য বিভিন্ন স্থান থেকে ভিড় করে দর্শনার্থীরা। বছরের 3 মাস এই জায়গাটি ফুলে ফুলে রঙিন হয়ে থাকে, তবে এখনও পর্যটন কেন্দ্রের স্বীকৃতি পায়নি সাতলার বিল। বরিশাল শহর থেকে সড়ক পথে উদিরপুরের সাতলার বিলের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। কালভিলা, মুড়িবাড়ি, জনতা বাজার এবং পূর্ব সাতলার বিস্তীর্ণ 4টি বিলে বর্ষার শুরুতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় এই শাপলা। সরকারি ছুটির দিনে শাপলার বিলে ভিড় বেড়ে যায়। দর্শনার্থীরা পরিবার, বন্ধু, স্বজনদের নিয়ে বিলে নৌকায় বেরিয়ে শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করে। আমি আজ এখানে উজিরপুরের সাতলার শাপলা বিলে এসেছি। তো খুবই সুন্দর, একদম মনোরম পরিবেশ, আমার তো খুবই ভালো লাগছে। আর যারা পর্যটকরা আসবেন, আমার মনে হয় যে আপনাদের খুবই ভালো লাগবে এই জায়গায় আসলে। সকাল সকাল পরিবেশটা একটু যদি ভোরবেলা আসা যায় তাহলে ভালো, কারণ রোদ উঠে গেলে আসলে এখানে মানে একটু কষ্টই, মানে এখন যেমন রোদ উঠে গেছে একটু রোদের তাপটা লাগছে একটু, তাই ভোরবেলা যদি আসতে পারেন তাহলে ভালো হবে। শ্রাবণের শেষের দিকে শাপলার ফুল ফুটতে শুরু করে। শাপলা ফুলের সৌন্দর্য দেখতে 3 মাস পর্যটকদের ঢল নামে বিলে। সৌন্দর্যের লীলাভূমি এই সাতলার বিলের মতো দক্ষিণাঞ্চলে এরকম ভ্রমণ করার স্থান নেই বলে দাবি করেন কেউ কেউ। মানে আসার সময় অনেক এক্সাইটেড ছিলাম যে কেমন দেখতে বা কি এরকম আর কি। তো আসার পরে মানে মানে খুব ভালো লাগছে যে মানে প্রকৃতি সৃষ্টি এরকম একটা মানে অদ্ভুত পরিবেশ, মানে আগে তো কখনো দেখি নাই বা এরকম সরাসরি এরকমভাবে তো দেখি নাই। তো দেখার পর মানে খুব ভালো লাগতেছে, আসার অনেক ইচ্ছা ছিল আগে থেকেই, তো এখন আসলাম, দেখলাম, ঘুরতেছি, এই তো ভালোই লাগতেছে। সূর্য ওঠার আগ পর্যন্ত পাপড়িগুলো মেলে থাকে লাল, বেগুনি ও সাদা রঙের শাপলা। সূর্য প্রখর হওয়ার সাথে সাথে বুঝে যায় শাপলাগুলো। এমন অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে পর্যটকরাও ছুটে যান আধার কাটিয়ে। আমরা এই উজিরপুরে মানে শাপলার বিলে আসলাম, আগে কখনো দেখি নাই, খুবই মনোরম সুন্দর পরিবেশ, মানে দেখে খুবই ভালো লাগলো। নৌকায় বিলের পানিতে ভেসে শাপলা ফুলের সাথে মিলেমিশে যান দর্শনার্থীরা। এ কারণে পর্যটকদের ভিড়ে শাপলার মৌসুমে স্থানীয় অর্থনীতি হয় চাঙ্গা। অপরদিকে শাপলা দেখতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন, খানাখন্দে ভরা রাস্তার কারণে শাপলার বিলে যাতায়াতের চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। হ্যাঁ, আসার সময় এমনি যেই রিমোট এরিয়া বলে এখানে রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, তো এটা যদি একটু সরকারিভাবে মেরামত করার ব্যবস্থা করা যায় তাহলে মনে হয় যে পর্যটকদের জন্য আরও ভালো হয়। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, নৌকা ভাড়াটা যদি ফিক্স করে দেওয়া যায় দ্যাট উড বি বেটার ফর এভরিওয়ান। যারা বাইরে থেকে আসে এদের কোনো নৌকা সম্পর্কে ধারণা থাকে না, মানে যারা বেশি চার্জ করতে চায় কেউ, আর কেউ বা কমে যাচ্ছে লোকাল যারা, তাদের জন্য মনে হয় মোস্ট প্রবাবলি একটু কম, আর যারা বাইরা বহিরাগত তাদের জন্য একটু বেশি। তো এটা যদি ফিক্স করে দেওয়া যায় ঘন্টা এত টাকা ঘন্টা ফিক্সড হয় তাহলে দ্যাট উড বি বেটার ফর এভরিওয়ান। আগত পর্যটকদের জন্য বিশ্রামাগার সহ পর্যটনের কোনো সুযোগ সুবিধা না থাকায় বিপাকে পড়ছেন তারা। আসলে পর স্বস্তিভাবে খাওয়া দাওয়া করতে পারবে, এই জায়গা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা এটা করা দরকার। এখানে পর্যটন কেন্দ্র করা হলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে এমনটাই ধারণা করছেন নাগরিকরা। অবশ্যই এটি পর্যটন কেন্দ্রের দাবিদার, আমরা সরকারের কাছে আবেদন করি যে এটি একটি ভালো পর্যটন কেন্দ্র তৈরি করলে আমাদের দক্ষিণাঞ্চলের জন্য
উন্নয়নের একটি মাইলফলক হিসেবে মনে হবে বলে আমি মনে করি। আমরা চাই যে এই জায়গাটি একটি সুন্দর পর্যটন কেন্দ্রে পরিণত হোক, একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হোক, যাতে বিভিন্ন অঞ্চলের মানুষ এসে এখানে তার চোখটা জুড়িয়ে যেতে পারে। শাহিন সুমন, নিউজ বরিশাল। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।